প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিশোর বাতায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা ভেক্টরের রিভিউ একটা ক্লাস করেছিলাম তোমরা অনেকেই শুনতে পাও শুনতে পেরেছ কিন্তু বোর্ড দেখতে পারো নি এমন কথা বলেছ তো আসলে আমার মোবাইলটি তখন স্ট্যান্ডে লাগানো ছিল কাজে আমি তোমাদের কমেন্টে পড়তে পারিনি তো আজকে আমরা ভেক্টরের ক্লাসই করব ভেক্টরের দ্বিতীয় ক্লাস করব আজকে এই অংশে মূলত ভেক্টরের ক্রস গুণন এবং ভেক্টর ইকুয়েশান নিয়ে কথা বলবো ভেক্টরের ক্রস গুণন এবং ভেক্টর ইকুয়েশান নিয়ে তোমাদের সাথে আবার একটু আলাপ করব। তো ভেক্টরের ক্রস গুণন কাকে বলে এটা তোমরা শিখে রেখেছ নিশ্চয়ই এরপরে বলছি দুইটা ভেক্টরকে গুণ করলে যদি আরও একটি ভেক্টর পাওয়া যায় তখন এই ধরনের গুণফলকে বলা হয় ভেক্টরের ক্রস গুণন অথবা ভেক্টর গুণন তো আমরা একটু বুঝে নেই দুটা ভেক্টর ধরে নিয়ে তোমরা দেখো আমরা একটা ভেক্টর মনে করলাম পি ভেক্টর আরেকটি ভেক্টর মনে করলাম কিউ ভেক্টর আরেকটি ভেক্টর মনে করলাম কিউ ভেক্টর দুটা ভেক্টরকে আমরা গুণ করলাম গুণ করার পরে দুটা ভেক্টরকে গুণ করার পরে আমরা যদি আরেকটি ভেক্টর রাশি পাই আরেকটি ভেক্টর রাশি পেলাম দুইটা ভেক্টরকে গুণ করলে যদি আমরা আরেকটি ভেক্টর রাশি পাই এই ধরনের ভেক্টরকে আমরা ভেক্টর গুণন বলি তখন আমরা মাঝখানে ক্রস সাইনটি ব্যবহার করি কিন্তু ডট গুণনের সময় আমরা কোনো সাইন সাধারণত ব্যবহার করি না একটি ডট দিয়ে রাখি তো এইটির মান হয় দুইটি ভেক্টরের মানের সমান তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান এবং তার একটি দিক থাকে এই দিককে আমরা আপাতত না দিয়ে এন দিয়েই প্রকাশ করছি এন বলতে ছোটো করে একটা এন লিখলাম ছোটো হাতের এন এন দিয়ে আমরা প্রকাশ করছি এই ধরনের গুণফলকে আমরা বলি ভেক্টর গুণন দুইটি ভেক্টর গুণ করা হলো আরও একটি ভেক্টর রাশি পাওয়া গেল এই ধরনের গুণকে আমরা ভেক্টর গুণন বলে থাকি তো খেয়াল করে দেখো যে আমরা ভেক্টর গুননকে সংজ্ঞায়িত করেছি এইভাবে যে ভেক্টর গুণের মান কীভাবে পাওয়া যায় ভেক্টর দুইটির মানের গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান হচ্ছে ভেক্টর গুণফলের মান এবং তার একটি দিক রাশি থাকে একে আমরা এন এবং মাথায় টুপি চিহ্ন তোমরা নিশ্চয়ই জানো যে মাথায় টুপি চিহ্ন দিয়ে একক ভেক্টর প্রকাশ করা হয় মাথায় টুপি চিহ্ন দিয়ে একক ভেক্টর প্রকাশ করা হয় তো আমরা এই এন দিয়ে একক ভেক্টরকে চিহ্নিত করলাম এখন এই একক ভেক্টর কোন দিকে আছে মানে এর দিক রাশি কোনটা আমাদের সেটি খুঁজে বের করার পালা তো আমরা দিক রাশি খোঁজার জন্যে আমরা সাধারণত ডান হাতি কর্ক ইস্টুর নিয়মটা বলে থাকি তো নিয়মটা আমি বলছি তোমরা নিশ্চয়ই জানো আবার বলছি সেটা হচ্ছে উভয় ভেক্টরের সমতলে তো আমি ভেক্টরকে এঁকে নেই তো মনে করলাম পি ভেক্টর এইখানে কিউ ভেক্টর আমি একটু বড় করে আঁকছি পি ভেক্টর এখানে এটি পি ভেক্টর এটি কিউ ভেক্টর উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপিত একটি ডানহাতি করক স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে যে দিক হয় সেই হচ্ছে তার দিক রাশি তার ভেক্টরের দিক হবে সেই দিকে তো আমি বোঝাই এখান থেকে দেখো প্রথম ভেক্টরটা হলো পি প্রথম ভেক্টরটা পি ধরেছি আমরা প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে দ্বিতীয় ভেক্টর আমাদের কিউ এইটাকে আমরা ডান হাতে কর্ক স্ক্রুকে ঘোরাবো সবাই খেয়াল করো এই আমরা বোর্ড আমাদের এই বোর্ডের উপরে আমরা এই যে মার্কার পেনটা আছে এটাকে আমরা মনে করলাম স্ক্রু তাহলে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টর মানে প্রথম ভেক্টর এইটি আর দ্বিতীয় ভেক্টর এইটি প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি আমরা ঘোরাই তাহলে স্ক্রুটা এইভাবে যদি ঘুরতে থাকবে মানে ঘড়ির কাটার এখন দিকে আছে পি এর রেসপেক্টে পি এর অনুসারে ঘড়ির কাটার দিকে আছে প্রথম থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি আমরা এইভাবে ঘোরাতে থাকি তাহলে এই ভেক্টরটার দিক হবে বোর্ডের পেছনের দিক মানে ধীরে ধীরে সে ভিতরের দিকে চলে যাচ্ছে আবার পি থেকে যদি আমরা গুণ এমন করি কিউ ক্রস পি তাহলে খেয়াল করো তাহলে এইটার নাম আমরা পি ভেক্টর তার মান কিউ ভেক্টর তার মান মধ্যবর্তী কোনো সাইন থ্রিটা তাহলে আগের দিক যদি এন হয় এখন দেখো কিউ ভেক্টরকে আমরা আগে লিখেছি এখানে কিউ ভেক্টরকে আগে লিখেছি আর পি ভেক্টরকে পরে লিখেছি তাহলে পরেরবার এর যে রোটেশন বা ঘূর্ণনটা উল্টা দিকে হবে তার মানে সেটি এখন যদি আমরা উভয় ভেক্টরের সমতলে মানে আমরা হোয়াইট বোর্ডটাকে একটা সমতল ধরেছি এর মধ্যে দুইটি ভেক্টর রাখা আছে উভয় ভেক্টরের সমতলে আমরা একটা স্ক্রুকে ধরেছি ডান হাতে কর্ক স্ক্রু এটাকে ধরেছি এখান থেকে আমরা এখন এই কিউ থেকে পি এর দিকে ঘোরাচ্ছি মানে এই রাশিটা তখন বাইরের দিকে চলে আসছে এইভাবে বাইরের দিকে বের হয়ে আসছে তার মানে যদি এইটাকে আমরা এন ধরি তাহলে এইটা হবে নেগেটিভ এন এইটাই হচ্ছে ভেক্টরের গুণফলের ফলের থেকে পাওয়া যে রাশিমালা তাহলে আবার বলছি আবার বললে আমরা লিখতে পারছি দুইটি ভেক্টর গুণ করলে যে ভেক্টর রাশিটি পাওয়া যায় সেটি মান আমরা নির্ণয় করতে পারি ভেক্টর দুইটির গুণফল এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলের সমান এবং তার দিক হয় উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপিত একটি ডান হাতি কর্ক স্ক্রুকে আমরা প্রথমে যে ভেক্টর লিখেছি সেই ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে যদি ঘোরাই যে দিক হবে সেটাই হবে তার দিক রাশি এই সংজ্ঞাটা তোমরা আগের থেকেই শিখে রেখেছ আমি এইটাকে এবার একটু মুছে দিয়ে আমরা এটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় চলে যাব তার আগে আমরা এইটার প্রথম প্রথম রাশিমালাটা ঠিক রেখে আমরা এইটার জ্যামেটিক ব্যাখ্যাটা একটু বুঝে নেই সবাই খেয়াল করো আমরা একটা ভেক্টর লিখছি পি একটা ভেক্টর লিখলাম কিউ এখন এই মাঝখানের কোণ হলো থিটা তাহলে আমাদের শর্তমতে মতে পি ক্রস কিউ এইটার মান আমরা খুঁজে বের করতে চাই দুই পাশে দুটা দাগ দিয়ে দিলাম মানে এর মডুলাস নিয়ে নিলাম অথবা তোমরা এটাকে অ্যাপসুলেট ভ্যালু আপাতত বলতে পারো এই এইটার শুধুমাত্র মান প্রকাশের জন্য আমরা এই চিহ্নটা দিলাম যে এইটার মানের জ্যামিতিক ব্যাখ্যাটা আমরা জানতে চাই আমি এইখান থেকে কিউ এ বিন্দু এটা ধরলাম ও এটা লিখলাম এ এটা লিখলাম বি আমি এখান থেকে একটি লম্বো টেনে দিলাম এটার নাম দিলাম এন সবাই নিশ্চয় বুঝতে পারছো এই লম্ব টেনে দিলাম এন তাহলে দেখো আমরা এখানে লিখতে পারি সাইন থ্রিটা সমান সমান বিএন ডিভাইড বাই ও বি এটাকে লিখতে পারছি আমরা তার মানে এখান থেকে লিখতে পারছি দেখো বি এন সমান ও বি আমরা এইখান থেকে দেখো আমাদের মূল মানটা ছিল এই ধরনের যে পি এর মান কিউ এর মান আমি আর একটু পাশ থেকে লিখছি যেন সহজে বোঝা যায় পি ক্রস কিউয়ের গুণফল গুণফল এটা হলো পি এর মান কিউয়ের মান মধ্যবর্তী কোণের এর গুণফলের সমান এখন আমরা এখান থেকে দেখি বিএন সমান সমান আমরা কি পেয়েছি বি থেকে বি থেকে আমরা যা পেয়েছি দেখো বিএন এখান থেকে আমরা লিখতে পারছি বি থেকে এন মানে হচ্ছে আমি একটু এইখানে লিখি বি থেকে এন মানে হচ্ছে ও বি ও থেকে বি মানে হলো কিউ সাইন থিটা তাহলে আমি এইটাকে এভাবে লিখতে পারি পি এর মান এবার আর অ্যাপসুলেট ভ্যালু সাইন দিলাম না শুধুমাত্র পি লিখলাম পি এর মান তার সাথে আমরা লিখতে পারি দেখো বিএন কেননা কিউ সাইন্থিটা এটা বিএন এর সমান এখন পি ইন্টু বিএন বলতে কি বোঝায় পি মানে হচ্ছে আমরা লিখতে পারছি ও থেকে এ পর্যন্ত ডিস্টেন্স আর বিএন হচ্ছে বি থেকে এন পর্যন্ত তার মানে এটাকে যদি আমরা একটা সামান্তরিকে পরিপূর্ণ করে দেই তাহলে দেখো যে বিএন মানে হচ্ছে ও এ আর বিএন তার মানে ভূমি ইন্টু লম্ব এইটাকে বলা হয় সামান্তরিকের ক্ষেত্রফল এটাকে বলা হচ্ছে ভূমি আর লম্বয়ের গুণফল মানে সামান্তরিকের ক্ষেত্রফল একথার অর্থ হচ্ছে দুইটি ভেক্টর গুণ করলে আমরা যা পাই তা হল দুইটি ভেক্টরকে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে যদি কোনো সামন্ত দুইটি ভেক্টরকে যদি কোনো সামুদ্রিকের দুইটি সন্নিহিত বাহু ধরা যায় তাহলে সেই সামান্তরিকের যে ক্ষেত্রফলটি পাওয়া যাবে বা সেই প্যারালোলোগ্রামের যে ক্ষেত্রফলটি পাওয়া যাবে তাই হবে দুইটা ভেক্টরের ভেক্টর গুণনের মানের সমান নিশ্চয়ই তোমরা ভেক্টর গুণনের এই জ্যামিতিক ব্যাখ্যাটা বুঝতে পেরেছ তাহলে এটাকে যদি আমরা অর্ধেক করি যদি আমরা এর ক্ষেত্রফলটাকে এখন অর্ধেক করি তাহলে পেয়ে যাব এই অর্ধেক ত্রিভুজের ক্ষেত্রফল এটাকে যদি আমরা অর্ধেক করি তখন আমরা পেয়ে যাব দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল তাকে আমরা অর্ধেক করলে ত্রিভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাব নিশ্চয়ই তোমরা এই জ্যামেতিক ব্যাখ্যাটা বুঝতে পেরেছ আমরা এখন জ্যামেতিক ব্যাখ্যা থেকে চলে যাব কার্তশিয়ান স্পেসে এক্স জেড বরাবর এই ব্যাখ্যাটির কাছে চলে যাব আমি ভেক্টরের আবার রিভিউ করছি তোমাদের মুস্তে মুস্তে কথা আমি কথাগুলো আবার রিভিউ করছি দেখো ভেক্টর গুণন কাকে বলে ভেক্টর গুণন হচ্ছে দুইটি ভেক্টরকে যদি গুণ করা হয় তবে তার মান পাওয়া যাবে দুইটি ভেক্টরকে যদি গুণ করে আরও একটি ভেক্টর পাওয়া যায় এই ধরনের গুণফলকে বলা হয় ভেক্টর গুণন এর মান কিভাবে নির্ধারণ করা হয় এর মান নির্ধারণ করা হয় যে ভেক্টর দুইটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফলকে একসাথ করলে আমরা মানটি পেয়ে যাই এবং দিক কিভাবে পেতে পারি আমরা দিক হচ্ছে ডান হাতি করক স্ক্রু নিয়মটা মেনে চলে তো আমরা আরেকটু শিখলাম যে দুইটা ভেক্টর গুণন করলে যা পাওয়া যায় তা হলো দুইটা ভেক্টর ভেক্টরকে কোনো সামন্ত্রিকের সন্নিহিত বাহু ধরলে ওই সামন্ত্রিকের ক্ষেত্রফলটি খুঁজে পাওয়া যায় ভেক্টর গুণনের মানের সাহায্যে আমরা এইবার এইখানটায় একটা অ্যাক্সিস সিস্টেম আঁকছি আমরা যে কোনো দিককে তুমি এক্স ধরতে পারো আমি আপাতত এই দিককে এক্স ধরছি এইটাকে ওয়াই ধরছি এইটাকে জেড ধরছি আমরা জানি এক্স অক্ষের দিকে যে একক ভেক্টরটি আছে তার নাম আই ওয়াই অক্ষের দিকে যে একক ভেক্টরটি আছে তার নাম জে এবং জেড অক্ষের দিকে যে একক ভেক্টরটি আছে তার নাম কে এটা আমাদের জানা আছে আমরা এখন আই ক্রস আই এই মানটা আমি একটু বামপাশ থেকে লিখি আবার আমরা আই ক্রস আই এইটার মান খুঁজে বের করতে চাই প্রথমে আমরা বলেছি ভেক্টরের গুণ করলে কী করে আমরা ভেক্টরটাকে নির্ধারণ করতে পারি তা হয় ভেক্টর দুইটির মান এবং তাদের কোণের সাইনের গুণ ফলের সমান এছাড়াও তার দিকটা হয় উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপিত একটি ডানহাতি কর্কি স্ক্রু যদি স্থাপন করি সেটিকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরালে যে দিকে হয় সেই দিক তাহলে দেখো আই ভেক্টরটি এক সক্ষের দিকে একটি একক ভেক্টর এই জন্য এর মান এক আই ভেক্টরটি একক ভেক্টর আরও একটি এক এবং দেখো আই এবং আই 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 দুইটা একই দিকে একক ভেক্টর তার মানে এদের মধ্যবর্তী কোল শূন্য ডিগ্রি তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন জিরো ডিগ্রি এবার আসি দিকের পালা দিক দেখো আই এবং আই এখানে তুমি যেই দিকই লিখো না কেন সাইন আমি একটা দিক রাশি লিখে রাখলাম পরে এটার মান বসানোর চেষ্টা করব। তাহলে দেখো এখানে লিখতে পারছি এন আই মানে ওয়ান এটাও ওয়ান আর সাইন জিরো এর মান জিরো তার মানে সব মিলিয়ে জিরো পেলাম তার মানে আই ডট আই ক্রস আই আমরা পেয়ে গেলাম একদম পুরোপুরি শূন্য অনুরূপভাবে আমরা যে ক্রস যে এটাকেও শূন্য বলতে পারি কে ক্রস কে এটা শূন্য বলতে পারি আবার আমি এইটুকু বলছি তোমাদের রিভিউ করছি খেয়াল করে দেখো ভেক্টরের ক্রস গুণের সংজ্ঞা অনুসারে তার দুইটি ভেক্টরের ক্রস গুণের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি যে ক্রসগুণনের মান হয় ভেক্টর দুইটির মান তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল এবং দিক রাশি আমরা এখানে আপাতত বিবেচনা করছি না আমরা এন দিয়ে রাখলাম পরে চিন্তা করে দেখব দিক কী হয় কিন্তু এখানে দেখলাম যে মধ্যবর্তী কোন জিরো হয় তুমি যাই লিখো এখানে সবটাই জিরো হয়ে যাবে তার মানে আমাদের এখানে দিক নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই তার মানে আই ক্রস আই আমরা জিরো লিখতে পারলাম জে ক্রস জে আমরা জিরো লিখতে পারলাম কে ক্রস জে আমরা সরি কে ক্রস কে কে ক্রস কে এটাকেও আমরা জিরো লিখতে পারলাম তাহলে আই ক্রস আই এটা অর্থ জিরো জে ক্রস জে জিরো কে ক্রস কে জিরো অর্থাৎ দুইটা ভেক্টর যদি একটি ভেক্টর যদি তার নিজের সাথে ক্রস গুণ হয় তার মানটি জিরো হয় অর্থাৎ যে কোনো ভেক্টর পি তাকে যদি তার সাথেই ক্রস গুণ করা হয় তবে তার মানটি শূন্য হয় এটি বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অঙ্ক ব্যাখ্যা করার সময় এই ঘটনাটি কাজে লাগে এইবার একই দিকে না হয়ে যদি একাধিক দিকে হয় একাধিক দিকে নয় দুটা ভিন্ন দিকে হয় তখন আমাদের ক্রস গুণটা কেমন হয় এখন দেখো আমরা আই একটি ভেক্টর রাশি এবং জে আরেকটি ভেক্টর এদের মান আই ক্রস জে এটার মান এবং দিক খুঁজে বের করতে চাই আমরা আয়ের মান লিখলাম এক এর মান লিখলাম এক এবং আয় এবং j আয় এ দিকে J এ দিকে এদের মধ্যবর্তীকোণ নব্বই ডিগ্রি এই জন্য আমরা এখানে লিখতে পারছি সাইন নাইনটি ডিগ্রি এখন দেখো প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর প্রথমে লিখেছি আই তারপরে লিখেছি যে তাহলে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর তার মানে আমার স্ক্রুটা এখন এইভাবে আমরা ঘোরাবো এইভাবে ঘোরাবো তাহলে দেখো যদি তুমি স্ক্রুকে এইভাবে ঘোরাও তাহলে তার দিক হবে এইটা জেড অ্যাক্সিস যেটা আমরা এই তলে এঁকেছি সেটা তো আসলে এই তলে নেই সেটা এই তলের উপরে লম্ব বরাবর আছে কিন্তু আমাদের টু ডি একটা স্পেসে বা টু একটি তলে আমরা থ্রি ডি কোনো ছবি আঁকতে পারি না তো এই আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা জেড তাকে আনুমানিক ধরে নিয়েছি এটা আসলে এক্স এবং ওয়াই যে তলে আছে সেই তলের উপরে লম্ব আকারে আছে কাজেই জেড অ্যাক্সিসের যখন তুমি এক্স থেকে ওয়াই অ্যাক্সের দিকে একটা স্ক্রুকে এইভাবে ঘুরাচ্ছ তখন তার ডিরেকশন জেড অ্যাক্সিসের দিকে চলে আসছে যখনই সে জেড অ্যাক্সিসের দিকে আসছে তখন জেড অ্যাক্সিসের একক ভেক্টরের নাম হলো কে তখন এখানে মানটা বসে যাচ্ছে কে তখন আমরা লিখতে পারছি দেখো আই আই মানে এক আর একটা যে এক সাইনটিও এক সব মিলিয়ে আমরা পেয়ে যাচ্ছি কে তাহলে আই ক্রস যে এই ভেক্টরটির এই গুণ ফলটির মান শুধু এর সমান আই ক্রস যে সমান কে আমরা এইবার একটু ঘুরিয়ে আঁকব ধরো এইবার আগব আমরা আই ক্রস যে না করে যে ক্রস আই তার চেহারা কেমন হবে তো আমরা নিশ্চয়ই এখানে দেখতে পারবে যে ক্রস আই আমরা এইটার মান খুঁজে বের করতে চাই জের মান এক আয়ের মান এক এবং এদের মধ্যবর্তী মধ্যবর্তীকোণ নাইনটি ডিগ্রি তাহলে তার মান আসছে সাইন নাইনটি এখন আমরা করেছি আই থেকে যে এইটা না ঘুরিয়ে এবার যে থেকে আই তার মানে রোটেশনটা এইবার উল্টো দিকে হয়ে যাচ্ছে তার মানে আমি এবার এই দিক থেকে এই দিকে ডান হাতে কর্ক স্ক্রুকে ঘুরিয়ে নিচ্ছি যখন আমরা এইভাবে ঘোরাচ্ছি যখন আমরা এইভাবে ঘোরাচ্ছি ডান থেকে বামের দিকে মানে এই পাশ থেকে এই পাশের দিকে তখন তার মান আসছে দেখো আগে যদি কে উপরের দিকে উঠে আসতো তাহলে এবার ওই পাশে যে জেড অ্যাক্সিসটা আছে যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি না আমাদের কল্পনায় নিয়ে যেতে হচ্ছে জেড অ্যাক্সিস একটা এই পাশে আর একটি অংশ পেছনের দিকে আছে মানে মাইনাস জেড অ্যাক্সিস সেই দিকে তার দিকটা হচ্ছে তার মান হচ্ছে কে এর সমান তার মানে এখানে আমরা লিখতে পারছি মাইনাস কে এক এক তার মানে শুধু মাইনাস কে তার মানে আই ক্রস যে সমান সমান কে অনুরূপভাবে জে ক্রস আই সমান মাইনাস কে তখন আর কে নয় তখন সেটি হচ্ছে মাইনাস আমরা এইবার অনুরূপভাবে আরও কতগুলো গুণ ফল লিখে ফেলি আমরা প্রথমে আই ক্রস আই একই দিকে দুইটা ভেক্টর দুইটা ফেক্টর নিজের সাথে নিজের গুণ লিখেছিলাম এখন আমরা যা তৈরি করেছি তা হলো আই ক্রস জে সমান কে যে ক্রস আই সমান মাইনাস কে জে ক্রস কে সমান আই কে ক্রস জে সমান মাইনাস আই কে ক্রস আই সমান জে ক্রস আই ক্রস কে আই ক্রস কে সমান এই হচ্ছে আমাদের অ্যাক্সিসগুলোর বিভিন্ন অ্যাক্সিসের সাথে বিভিন্ন অ্যাক্সিসের একক ভেক্টরের গুণ সমহ। অর্থাৎ ক্রস গুণফল আমরা এইখানে লিখে ফেললাম তো আমরা এক মিনিট তোমাদের কে কী লিখেছ আমি একটু পরে দেখছি আমরা এইবার ভেক্টর গুণনের যে পুরোপুরি সূত্রটা আছে তার বিভিন্ন রিজল্ট পার্ট নিয়ে সেইটি তৈরি করে ফেলব এবং এখন দেখো আমরা এ একটি ভেক্টর লিখলাম যেটি হলো আই এ এক্স প্লাস জে এ ওয়াই প্লাস কে এ জেড আরেকটি ভেক্টর বি সেই ভেক্টরটি হলো আই Bx জেবি ওয়াই কে bz এখন আমরা এ ক্রস বি এই ভেক্টরটি খুঁজে বের করতে চাই এর জন্য আমরা প্রথমে লিখলাম আই এক্স জে এ ওয়াই কে এ জেড ক্রস এক লাইনে আসছেন আমি পরের লাইনে নিয়ে যাচ্ছি আই Bx। জেবি ওয়াই কে বিজেড এখন আমরা যেভাবে সাধারণ অ্যালজেব্রায় গুণ শিখেছিলাম আমরা সেভাবেই গুণ করব। কিন্তু মাঝখানে ক্রস চিহ্ন রেখে দেব। তাহলে আমরা লিখতে পারছি দেখো আই ক্রস আই এইটার সাথে এইটার গুণ ফল ভিক্টর দুইটা একসাথে রাখলাম আচ্ছা ব্র্যাকেট না দিলেও চলবে এক্স এক্স প্লাস আই ক্রস জে প্রথমটার সাথে দ্বিতীয়টার জের অংশ দ্বিতীয় অংশ এক্স বি ওয়াই প্লাস আই ক্রস কে এর সাথে এক্স বি জেড অনুরূপভাবে জে ক্রস আই এ ওয়াই

কে ক্রস জে এজেড বিওয়াই কে ক্রস কে এজেড বিজেড আমরা এই পর্যন্ত লেখার পর এবার আমরা যে আইড আই ক্রস আই আই ক্রস জে যেগুলো শিখে রেখেছি সেগুলো সম্বন্ধে একটু আলাপ করি তোমাদের সাথে আই ক্রস আই মানে আমরা শিখে রেখেছি জিরো তার মানে সবটা মিলিয়ে হয়ে গেল জিরো আই ক্রস জে সমান শুধু কে এখানে রয়ে গেল এক্স বি ওয়াই আই ক্রস কে এটাকে যদি আমরা ক্রস করি তাহলে আই ক্রস কে তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস শুধু প্লাস নয় এখানে মাইনাস কারণ আমরা শিখে রেখেছি দেখো সাইকেলটা আই জে জে কে কে আই তাহলে এখান থেকে লিখতে পারছি মাইনাস জে এক্স বি জেড এরপরে জে ক্রস আই আরেকটি মাইনাস কে এ ওয়াই বিএক্স জে ক্রস জে এটির মান 0 এরপরে জে ক্রস কে তাহলে এটি সিরিয়াল ঠিক আছে আই জে জে কে কে আই তাহলে এখানে আমরা লিখতে পারছি মাইনাস মাইনাস নয় প্লাস আই এ জেড আমরা এরপরে ওই পর্যন্ত হল প্লাস কে ক্রস এখানে সিরিয়াল ঠিক আছে তার লিখতে পারছি আই এখানে লিখতে পারছি এ জেড বি এক্স কে ক্রস জে জে ক্রস কে হলে প্লাস হতো কিন্তু কে ক্রস জে মাইনাস এ কে ক্রস আই লাস্টেরটা হচ্ছে কে কে ক্রস জে তাহলে প্রথমে আমরা কে ক্রস আই এটি মাইনাস জে কে ক্রস আই মাইনাস জে কে ক্রস জে মাইনাস আবার আমি একটু চেক করে নেই প্রথমে আমরা কোন পর্যন্ত গেছি আই ক্রস আই জিরো আই ক্রস জে মাইনাস কে এরপরে আই ক্রস কে মাইনাস জে এখানে লিখতে পারছি জে ক্রস আই মাইনাস কে জে ক্রস জে জিরো জে ক্রস কে এটা হচ্ছে মাইনাস আই এ পর্যন্ত হয়েছে কে ক্রস আই তাহলে কে ক্রস আই লিখলে তা হচ্ছে মাইনাস মাইনাস নয় প্লাস জে এখানে ঠিকই ছিল কে ক্রস জে মানে হচ্ছে মাই কে ক্রস আই প্লাস জে কে ক্রস জে কের সাথে জের গুণ ফল কে জে তার মানে এটি মাইনাস আই মাইনাস আই এখানে লিখতে পারছি এ জেড বি ওয়াই আর কে ক্রস কে সেটি হয়ে গেল জিরো আমরা এইবার উপরে এর অংশটি মুছে দেবো কারণ আমাদের নিচে লিখলে হয়তো বা তোমরা আর দেখতে পারবে না উপরের অংশটি মুছে দিয়ে আমি এবার এইটাকে আবার একটু সাজিয়ে নেব যদি সাজিয়ে নিতে চাই তাহলে আমরা খেয়াল করি আই দুটাকে একসাথে করবো তাহলে এখান থেকে আমি আই দুইটাকে একসাথে করি এবং কমন নিয়ে ফেলি একবারে আই সমান সমান আইন টু এজেড বিজেড এজেড আয়ু সমান সমান এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আসছে এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এক্স আচ্ছা এ ওয়াই এ ওয়াই এটা এ ওয়াই তাহলে এখানে যদি আমরা আই নিয়ে নেই তাহলে এটা আসছে এ ওয়াই তাহলে আমরা লিখতে পারছি এ ওয়াই বি জেড আর আই এখান থেকে আসছে মাইনাস এজেড বিওয়াই এরপরে আমরা J মাইনাসটা কমন নিয়ে নেই এখান থেকে যে কমন নিয়ে নেবো দুই জায়গা থেকে মাইনাস জে মাইনাস জে যখন আমরা লিখছি তখন দেখো এক্স বিজেড এই মাইনাস কমন নয় ভিতরে প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে আমরা এখানে লিখতে পারছি এ জেড বিএক্স এরপরে প্লাস কে কমন নিয়ে নেব কে যদি আমরা কমন নিয়ে নেই এইখানে কে আছে আর এইখানে কে আছে এই দুই জায়গার থেকে কে কমন নিয়ে নিলে আমরা লিখতে পারছি দেখো এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বিএক্স আমি নিচের লাইনটি আবার মুছে দেব এইটাকে যদি আমরা নির্ণায়কে সাজিয়ে দিই তাহলে পেয়ে যাই আই জে কে এক্স এ ওয়াই এ জেড বিএক্স বিজেড তার মানে আমরা তখন ক্রস বি এই ভেক্টরকে একটি নির্ণায়কের মাধ্যমে সাবস্টিটিউট করে সাজিয়ে লিখতে পারি তাহলে প্রথম থেকে এ পর্যন্ত আরেকবার রিভিউ করি আমরা দুইটি ভেক্টরকে গুণ করলে যদি আরেকটি ভেক্টর রাশি পাওয়া যায় এই ধরনের গুণফলকে বলা হয় ভেক্টর গুণন এই ভেক্টর গুণনের মান আমরা কিভাবে নির্ণয় করি এই ভেক্টর মান নির্ণয় করি দুইটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী গুণ মধ্যবর্তী কোণের সাইনের মানের গুণফলের সমান তার দিক কিভাবে নির্ণয় করি আমরা তার দিক ডান হাতি স্ক্রু নিয়ম মেনে চলে সে কর্কস্ক্রু নিয়মটা কেমন ছিল উভয় ভেক্টরের সমতলে লম্বভাবে স্থাপিত একটি ডান কর্ক স্ক্রুকে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর দিকে ঘুরালে যে দিকে অগ্রসর হবে সেই দিক এইটা গেল ভেক্টরের সাধারণ সংজ্ঞা এবং প্রথম দিকের আলোচনা এরপরে আমরা শিখেছিলাম যে ভেক্টর গুণের মাধ্যমে কি পাওয়া যায় ভেক্টর গুণের মাধ্যমে যে মানটি পাওয়া যায় তা হল ভেক্টর দুইটিকে একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু ধরে যে ক্ষেত্রফলটি পাওয়া যাবে দুইটি ভেক্টর ক্রস গুণ করলে সেই ক্ষেত্রফলটিই পাওয়া যাবে এরপরে আমরা শিখেছিলাম কি যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই বিভিন্ন ভেক্টরের দিকে বিভিন্ন অক্ষের দিকে যে ভেক্টরগুলো আছে বিভিন্ন অক্ষের দিকে যে ভেক্টরগুলো আছে সেইগুলোর ভেক্টর গুণ ফলগুলো কেমন হয় আমরা তার জন্যে শিখেছিলাম যে কোনো ভেক্টর যদি নিজের সাথে নিজের ক্রস গুণ হয় তার মান জিরো হয় সেইভাবে আমরা বলেছিলাম আই ক্রস আই জিরো জে ক্রস জে জিরো কে ক্রস কে জিরো কিন্তু আই ক্রস জে যদি একটি না হয়ে আরেকটি হয় তখন মধ্যবর্তী কোন হয় নাইনটি ডিগ্রি তখন আর গুণফলটি জিরো হয় না জিরো না হয়ে তখন গুণফলটি হয় ওয়ান কিন্তু তার দিক কোনটা হয় যেমন এক্স অ্যাক্সিস যদি তুমি আয়ের সাথে যে গুণ করো তাহলে এক্স এবং ওয়াই অ্যাক্সিস এই দুইটার দিকের একক ভেক্টরের গুণ হচ্ছে অর্থাৎ দুই ভেক্টরের উপরেই দুইটা অ্যাক্সিসের উপরেই লম্ব আছে যে অ্যাক্সিসটা তার মানে জেড অ্যাক্সিস তখন তার ডিরেকশন হয় জেড অ্যাক্সিসের দিকে সেই শর্তে আই ক্রস যে সমান সমান আমরা পেয়েছি প্লাস কে যদি আমরা সামনে এটি রোটেশনটা ঘুরিয়ে দেই মানে ডিরেকশনটা ঘুরিয়ে দেই কে ক্রস আই করি তখন সেই গুণফলটি হয় মাইনাস কে এর সম মাইনাস জের সমান অর্থাৎ আই ক্রস জের সমান মাইনাস কে আই ক্রস জের সমান প্লাস কে কিন্তু জে ক্রস আই সমান মাইনাস কে হয়ে যায় এইগুলো ব্যবহার করে আমরা ভেক্টর দুটি ভেক্টর রাশির গুণফলের একটি প্যাটার্ন বা সূত্র তৈরি করতে পারলাম যে তিনটি কম এক অক্ষ বরাবর যদি কম্পোনেন্টগুলোকে ভেঙে দেওয়া থাকে তখন দুটি ভেক্টরের গুণ ফল হয় সেই ভেক্টরগুলোকে দিয়ে যদি আমরা একটি নির্ণায়ক তৈরি করি ডিটারমিনেন্ট তৈরি করি সেই ডিটারমিনেন্টের যে মানটা সেটি হয় সেই ভেক্টরের গুণ ফলের মান অর্থাৎ আমরা তখন সহজে ক্ষেত্রফলও খুঁজে বের করতে পারি আমরা তখন সামন্তরিকের ক্ষেত্রফলও বের করতে পারি ত্রিভুজের ক্ষেত্রফলে বের করতে পারি যেমন সামুদ্রিকের ক্ষেত্রফল বের করার পর যদি তাকে আমরা অর্ধেক করে দিই তাহলে তা দিয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা সহজেই পেয়ে যেতে পারি তো এইটুকুর পরে আমরা আমাদের সময় শেষের দিকে চলে এসেছি আমরা একটি গুণফল নর্মালি শিখব বা একটি প্র্যাকটিস করব। আর কিছু নয় একটা ভেক্টরকে আমি লিখি ধরলাম এ ভেক্টর যেটা কিনা ধরলাম 2i আই মাইনাস থ্রি জে প্লাস কে বি একটি ভেক্টর যে ভেক্টরটি মাইনাস আই প্লাস টু মাইনাস থ্রি এখন আমরা এ ক্রস b এটা খুঁজে বের করতে চাই এটার জন্যে আমরা যেটা লিখবো আই জে কে টু মাইনাস মাইনাস ওয়ান টু মাইনাস থ্রি আমরা ডিটারমিনেন্টের সংজ্ঞা শিখে রেখেছিলাম ডিটারমিনেন্টের সংজ্ঞা ছিল কি যে কোনো রো বা কলাম বরাবর তার আনুষঙ্গিক যে মানগুলো আছে সেই মানগুলো দিয়ে তার কোফ্যাক্টরগুলোকে গুণ করে সেগুলোর সাম করলে যা পাওয়া যায় তার নাম ডিটারমিনেন্ট তাহলে সেই ডিটারমিনেন্টের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারছি এখানে নয় মাইনাস দুই মাইনাস জে পরের কোফ্যাক্টরটি মাইনাস হয় এখানে আসছে মাইনাস সিক্স প্লাস ওয়ান প্লাস কে কে হল চার এখানে প্লাস মাইনাস প্লাস আরও একটি মাইনাস আছে তিন তাহলে আমরা লিখতে পারছি এখানে সেভেন এখানে মাইনাস ফাইভ তাহলে সব মিলিয়ে ফাইভ জে এটাই হলো আমাদের এই ফোর থ্রি তাহলে বিয়োগ করলে কেই আসছে এটাই হচ্ছে আমাদের এই এ আর বি ভেক্টরের ক্রস গুণ করলে যা পাওয়া যায় তার মানটি কেমন হবে তার মান হবে এ ক্রস বি এর মান হবে সেভেন স্কোয়ার ফাইভ স্কোয়ার ওয়ান স্কোয়ার সেভেন স্কোয়ার ফাইভ স্কোয়ার ওয়ান স্কোয়ার তার মানে এখানে যে মানটি আসছে ফোর নাইন প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস তাহলে এখানে আসছে 70 আমি নিচের লাইনে লিখছি 75 ফাইভ রুট তার মানে 5 রুট থ্রি এইটি হচ্ছে ভেক্টরটির ভেক্টর গুণ মান এখন আসো এ এবং বি ভেক্টর যেই সমতলে আছে সেই সমতলের দিকে যদি লম্ব একক ভেক্টর চায় তখন আমাদের প্রথম ক্রস গুণ করলেই তো আমরা লম্ব ভেক্টরটা পেয়ে যাচ্ছি এই লম্ব ভেক্টরটা এ এবং বি যেই সমতলে আছে সেই সমতলের উপরে লম্ব হয়েছে আবার বলছি এ ক্রস বি যদি আমরা ক্রসগুণ করি তাহলে এ ক্রস বি যে মানে এ এবং বি যেই সমতলে আছে এ ক্রস বি সেই সমতলটির উপরে লম্ব অবস্থায় আছে আর একক ভেক্টর মানে হচ্ছে কোনো একটি ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ দিয়ে দেওয়া যায় তাহলে আমরা একক ভেক্টর পেতে পারি তার মানে এই লম্ব একক ভেক্টর কীভাবে পেতে পারি লম্ব একক ভেক্টর পেতে পারি দেখো এ ক্রস বি তাকে তার মান দিয়ে আমরা ভাগ দিয়ে দিলাম তাহলেই আমরা পেয়ে যাই এ ক্রস বি সাপোজ আমরা এটার নাম দিয়ে দিলাম সি তার মানে আমরা লিখতে পারছি ওয়ান বাই ফাইভ রুট থ্রি এখানে আসছে সেভেন আই ফাইভ জে প্লাস কে এটাই হচ্ছে আমাদের একক ভেক্টর লম্ব একক ভেক্টর এখন আমাদের কাছে আর দু এক মিনিট সময় আছে এই দু এক মিনিট সময় প্রথমে আমি তোমাদের কিছু কথা বলার চেষ্টা করি প্রথম বিষয় যেটি সেটি হচ্ছে লেখাপড়া করতে হবে লেখাপড়া করতে হবে আর লেখাপড়া করতে হবে এর বিকল্প আমাদের নেই এর বিকল্প আপাতত কোথাও নেই লেখাপড়ার কোনো শর্টকাট নেই হুম লেখাপড়া সহজে করা যায় না লেখাপড়া করতে হলে বিস্তারিতই করতে হবে লেখাপড়া একটি প্রার্থনার মতো বিষয় যেভাবে মানুষ প্রার্থনা করে সেভাবে মনোযোগ দিয়ে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে যদি তুমি লেখাপড়া না করো তুমি যাই করো যত কিছুই করো তা মূল্যহীন হয়ে যাবে সবার কাছে তোমার কাছেও তোমারও তখন তার কোনো দাম থাকবে না এই লেখাপড়া তোমাকে করে যেতে হবে তোমরা দুষ্টাম করো খেলাধুলা করো সব কিছু করো কিন্তু এর সাথে লেখাপড়া তোমাদের করতে হবে তোমাদের এই সিচুয়েশানে আমাদের পৃথিবী কখনো আগে পড়েনি বা পড়েছে হয়তো আমরা দেখিনি তখন এই যোগাযোগ মাধ্যম এত ভালো ছিল না যখন এই ধরনের অনেক ভাইরাস বা অনেক সময় এসেছে কেউ কেউ পরিসংখ্যানে বলছে প্রতি একশো বছর পর পর হয়তোবা আমাদের এই পৃথিবীতে এই ধরনের মহামারী আসে কিন্তু এই একুশ সালে উনিশশো সালে যে ভাইরাসের প্রভাব ছিল স্প্যানিশ ফ্লু তখন কিন্তু আমাদের পৃথিবী এত কানেক্টেড ছিল না তখন এখন আমাদের পৃথিবী খুব কানেক্টেড মানুষ সহজে এক জায়গায় যোগাযোগ করছে যে কারণে ভাইরাসটা ছড়িয়ে পড়ছে তোমরা সহজ ইনফরমেশান পেয়ে যাচ্ছ যে কারণে আমরা সব কিছু সহজেই জানতে পারছি এই সময়ে এসে তোমরা ঘরের মধ্যে অনেকেই আটকা পড়ে আছো এক ধরনের শুধু তোমরা নয় পুরো পৃথিবীতেই আমরা এই ধরনের একটা বিশেষ পরিস্থিতির মধ্যে আছি যেই কারণে আমাদের এই ক্লাসগুলোর আয়োজন এই ক্লাসগুলোর একটি উদ্দেশ্য যদি তোমাদের কোনো উপকারে আসে যদি তোমরা একটু শিখতে পারো কারণ তোমরা এখন ক্লাসরুমে যেতে পারছো না কাজে এই ক্লাসগুলো তোমাদের উচিত তোমাদের সামর্থ্য অনুযায়ী মনোযোগ দিয়ে করার চেষ্টা করা অথবা নিজে তুমি যদি পড়ে থাকো তাহলে তো কথাই নেই নিজে একে একা পড়তে পারলে তো সবচেয়ে ভালো তাহলে আরও ভালো তো মোট মোট কথা হচ্ছে যে সবাই চেষ্টা করছে যে তোমরা যেন ঘরে বসে শুধু শুধু সময় নষ্ট না করে লেখাপড়া করতে থাকো কারণ তোমাদের যখন সময় পার হবে যদি লেখাপড়া না করা হয় তাহলে আমরা অনেক পিছিয়ে যাবো আমরা মানে তোমরা আমাদের যারা নেক্সট জেনারেশন আছো যারা এই দেশের দায়িত্ব নেবে যারা বড় কিছু হবে তোমরা পিছিয়ে যাবে তোমরা পিছিয়ে যাওয়া মানে আমরা পিছিয়ে যাওয়া যে কারণেই এই ধরনের কিশোর বাতায়ন বলো বা এই ধরনের অনেক পেজ বলো ইউটিউবে অনেক ধরনের আয়োজন হচ্ছে বিভিন্ন জায়গায় ক্লাস হচ্ছে আমাদের রাষ্ট্রযন্ত্র সংসদ টিভিকে তোমাদের ক্লাসের জন্য ছেড়ে দিয়েছে যেখানে প্রতিদিন তোমাদের ক্লাস হচ্ছে ফেসবুক আছে অনেক অনেক মাধ্যমে প্রতিদিন ক্লাস হচ্ছে এটার চেষ্টা চলছে যে তোমরা যেন লেখাপড়া থেকে কোনোভাবেই বিরত না থাকো তো আশা রাখি তোমরা লেখাপড়া থেকে বিরত থাকবে না প্রচুর লেখাপড়া করবে নিজের খেয়াল রাখবে স্বাস্থ্য ভালো রাখবে তাহলে আশা করি সবাই ভালো থাকতে পারবে এবং আমরাও হয়তো বা এগিয়ে যেতে পারবো আর বেশি দিন নয় হয়তো অল্প সময়ের ভেতরেই আমরা এই মহামারী থেকে উত্তরণ পেয়ে যাব। তো সেই সময়ের মধ্যেও তোমরা কেউ লেখাপড়া ছেড়ে দেবে না স্কুল কলেজে না গেলেও এই যে বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা চলছে তোমাদেরকে কিছুটা লেখাপড়া শেখানোর জন্যে খেয়াল করো তোমাদের ক্লাসরুমে যে পরিমাণ লেখাপড়া হয় অবশ্যই ডিজিটাল মাধ্যমে হয়তো এই ধরনের ইন্টারাকশান হয় না যেমন তুমি পড়া বুঝলে কি বুঝলে না আমার বোর্ড ঠিকমতো দেখতে পারছো কি পারছো না তুমি কোন জায়গাটায় বুঝতে পারো নি এই ধরনের ইন্টারাকশনগুলো যদি আমরা এই মাধ্যমে করতে চাই তাহলে ক্লাস অনেক মানে প্রায় কঠিন হয়ে যায় আর কি তো তো আমরা এখানে আমরা এইখানে তোমাদের যেটি বলতে চাই সেটি হচ্ছে লেখাপড়া করবে স্বাস্থ্য ভালো রাখবে আমি মনে হয় এখানে একটু ভুল লিখেছিলাম কেউ লিখেছ তো আমি এটা যে লিখেছিলাম কে লিখে ফেলেছিলাম আই যে কে তো যাক তোমাদের কমেন্টের মনে হয় এমন কেউ লিখেছো যা দেখলাম তোমরা অনেকের কমেন্ট আছে আমি না অত পড়ে শেষ করতে পারছি না আর তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা আশা রাখি ভালো থাকবে আবার তোমাদের সাথে কোনো একদিন দেখা হবে তো সবাইকে বিদায় আল্লাহ হাফেজ খেয়াল রাখবে নিজের